দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলনের উত্তেজনা সোমবার সারা দেশে ছাত্রলীগ যুবলীগ ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থীদের এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন আমরা পুলিশের কাছে জানতে চাইছি এটা কে তাদেরকে অধিকার দিল তার প্রশাসনের কথা বলছে আমরা পুলিশের কথা শুনবো না আমাদের কথা হলো যদি ভিসি প্রক্টর যদি বের করতে চাই ভিসি প্রক্টরকে আসতে হবে সাউন্ড গ্রেনেড কোন হচ্ছে এবং কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থী শিক্ষার্থীদের মন থেকে মুছে গেলে টিকে থাকা কঠিন যারা আন্দোলন করছে সংগ্রাম করছে তারপরে এই যে কোটার জন্য আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীদেরকে ভেস্কি মেরে মেরে কি ভাষায় বলেছে তিনি বলেছে এদেশে রাজাকারেরা মানে তাদের না ত্রিপুতিরা চাকরি বাকরি পাবে আর আমার আই কি বলে মুক্তিযোদ্ধারা পাবে না আরে জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে মতো ছড়িয়ে পড়ছে সংঘর্ষ এসব সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আরববার কোটা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাবো সেখানে ভিডিওর মূল অংশ থেকে আসবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রিয় সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানেই আজকের ভিডিওর মূল অংশ থেকে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থী আক্তারুজ্জামান তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আজকে কি শুরু আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা তাদের অধিকারের জন্য ক্যাম্পাসে লড়াই করে যাচ্ছে সারা দেশে আমাদের সাতজন ভাই শহীদ হয়ে গেছে আমরা ক্যাম্পাসে এসেছি ক্যাম্পাসে শিক্ষক আমি ক্যাম্পাস আসব না আমি ডাকসুর সাবেক সমস্যা বর্ষ আমি ক্যাম্পাসে আসব না ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস পুলিশ আমাদেরকে হট্টা থেকে বের করে দিচ্ছে আমরা পুলিশের কাছে জানতে চাইছি এটা কে তাদের কোজি কাট তার প্রশাসনের কথা বলছে আমরা পুলিশের কথা শুনবো না আমাদের কথা হলো যদি ভিসি প্রক্টর যদি বের করতে চাই ভিসি প্রক্টরকে আসতে হবে ভিসি প্রক্টরের সাথে আমরা দেখবো যে তারা আমাদেরকে কেন বের করতে চাই আমাদের ক্যাম্পাস অথচ পুলিশ এটাকে তাদের বানিয়ে ফেলেছে একটা পুলিশি ক্যাম্পাস বানিয়ে ফেলেছে এরকমটা কেন এইটা তো কোনো স্বাধীন দেশের কথা হতে পারে না আমরা শিক্ষার্থীরা আমরা কি এতটুকু কথা বলতে পারবো না পুলিশ এখানে হল দিতেছে এখানে তারা সাজোয়া যান নিয়ে এসেছে শিক্ষার্থীদেরকে মারার জন্য সাজোয়া যান তারা নিয়ে এসেছে চাঙ্গা পুলিশ নিয়ে এসেছে তারা বিজেপি মোতায়েন করে এইভাবে কোনোভাবে এটা স্বাধীন দেশের চরিত্র হতে পারে না এটা স্বাধীন কোনো পুলিশ বাহিনীর চরিত্র হতে পারে না পুলিশকে আমরা বলছি আপনাদের ক্যাম্পাস ছেড়ে দিতে হবে ক্যাম্পাস শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকবে পুলিশ ক্যাম্পাসে থাকতে পারবে না দর্শক পুলিশের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধস্তাধস্তি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী দস্তা ধস্তাধস্তি চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুয়ে পড়েছেন নার্সারি টিএসিতে

সাউন্ড গ্রেনেড আহ হচ্ছে এবং কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আজকে যারা আন্দোলন করছে সংগ্রাম করছে তারপরে এই যে কোটার জন্য আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীদেরকে বেস মেরে মেরে কি ভাষায় বলেছে তিনি বলেছে এদেশের রাজাকারেরা সেই মানে তাদের নাতিপুতিরা চাকরি বাকরি পাবে আর আমার কি বলে মুক্তিযোদ্ধারা পাবে না আরে মুক্তিযোদ্ধা তো এখন বাংলাদেশের আওয়ামী লীগ যখন বিএনপির সমাবেশ বন্ধ করে জামাতের সমাবেশ বন্ধ করে বিভিন্ন দলের ছুতায় তাদেরকে বন্ধ করে তখন আওয়ামী লীগ মনে করেছে শিক্ষার্থীদেরকেও হয়তো এইভাবে দমন করা যাবে ধাবার টাবার দিলে ধমক টমক দিলে শেষ হয়ে যাবে কিন্তু আজকের আওয়ামী লীগ ব্যর্থতার পর্যবেশিত হয়েছে শিক্ষাঙ্গনগুলো পর্যন্ত একমাত্র এই ছাত্রদের আজকের এই সফল আন্দোলনের কারণে বন্ধ করে ব্যাপ্ত হয়েছে যেটা বলতে আছেন প্রধানমন্ত্রী বলেছে যে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছি তোমরা ক্লাসিফ্রি যাও অবৈধ কাদের বলেছে ক্লাস ফ্রি যাও ডক্টর জবাব রিপন পিক তো তবুও তারা যায়নি কোন যুক্তিতে তারা এরপর আন্দোলনকে কন্টিনিউ করেছে বলে আপনি মনে করেন তাদেরকে এই যে সাগর ভাই এই কাদের কি বলেছে আপনারা আর আমাকে শেখাইতে হবে না সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে যখনই ওবাইদুল কাদের এই বক্তব্য দিয়েছে সকালবেলা আজকে তারপরে এই 6টা লাশ পড়েছে ছয়টা লাশ পড়েছে আপনি কি মনে করেন আমি তো মনে করি ওবায়দুল কাদের সরাসরি হুকুম দিয়ে শেখ হাসিনার নির্দেশে এই মানুষগুলোকে মৃত্যু বরণ করিয়েছে না হয় একটা ছাত্রকে দাঁড়িয়ে থাকলে এরকম বউ দাঁড়িয়ে আছে কোন পাগলেও তার বুকে কি গালি দেয় বা তার উপরে গুলি করে তাকে কি হত্যা করে তাকে সর্বোচ্চ আপনার নিজের এটি হচ্ছে আপনাদের ধন্যবাদ এইভাবে করে ওবায়দুল কাদের হুকুমে পুলিশের হুকুমে আজকের এই সমগ্র জায়গায় ওরা নৈরাজ্য করেছে সাগর ভাই আপনাকে বলতে চাই আমরা স্লোগান দিয়েছি বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে বিতর্কিত করেছে ব্যবসায়িক এজেন্ডা বানিয়েছে আওয়ামী লীগ তারা এটাকে একটা চেতনার ব্যবসা বানিয়েছে যা হয় সবকিছুর মুক্তিযোদ্ধা আর হচ্ছে রাজাকার আর হচ্ছে আলবদর বাংলাদেশে এখন ক্ষয়রাতি মুসাব মুক্তিযোদ্ধার কোটার জন্য গণ ওই যে কিসের বলে আপনার শাহবাগে আন্দোলন করছে লজ্জা করা উচিত ভিক্ষুকের দলের লোকদের তারা জন মানুষ মিলে আন্দোলন করছে আর লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আন্দোলন করছে সেটা তাদেরকে রাজাকার বলে বলছি আপনি কি বলে গালি দিলেন আপনার নেত্রী আপনার নেত্রী বলছে

শেখ না চীন সফর করে এসে উস্কানি নিজে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদেরকে ভেসকি মেরে মেরে কি ভাষায় বলেছে তিনি বলেছে এদেশের রাজাকারেরা

প্রধানমন্ত্রী রাজাগারের যে কথাটা বলেছে এটাকে আপনি কি ধরনের বক্তব্য শুনেছেন এটাকে আসলে ছাত্রছাত্রী শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদেরকে বলেছে নাকি ওনার ভিডিওতে আপনি শোনেন রিপিট করেন বারবার শোনেন উনি স্পষ্ট করে বলেছে যারা আন্দোলন করছে নো আমি বলছি আপনি শোনেন নিজের কানে তুমি আপনি আপনি শুনুন আচ্ছা যখন বলতে আমি প্রশ্ন তো করেছি আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো করেছি ওনাকে বলতে দিন ওনাকে বলতে যারা বিপক্ষে সেই কথাটা বলেছে যে আজকে যারা আন্দোলন করছে এই আন্দোলন প্রসঙ্গ করে গিয়ে তো রাজাকার শব্দটা উচ্চারণ করেছে আজকে যারা আন্দোলন করছে সংগ্রাম করছে তারপরে এই যে কোটার জন্য আন্দোলন করছে এরপরে উনি গিয়ে বলছে ওনার মাইকটা রাখবেন আমাকে একটু শেষ করতে দিবেন না হয় সময় সোটাবে না আমি আমাকেও বন্ধ করেছিলেন শেখ হাসিনা নিজে বলছে আজকে যারা আন্দোলন করছে সংগ্রাম করছে এরপরে ওরা যে মুক্তিযুদ্ধের এই কোটা বাতিল করতে চাচ্ছে তাহলে কি রাজাকারদের নাতিপুতির জন্য আমি এই দেশে চাকরি হবে আর আমার মেধাবী কি শুধু রাজাকারের নাতিপুতিরা মুক্তিযোদ্ধার সন্তানরা কি মেধাবী নয় এই রকম অনি বুঝাতে গিয়ে নাতিপুতিদেরকে উদাহরণ বুঝাতে গিয়ে অনি বাংলাদেশে যারা আন্দোলন করছে তাদেরকেই আজকে রাজাকার সাব্যস্ত করেছে সেই কারণেই সমগ্র আন্দোলনরত শিক্ষার্থীরা ফুসে উঠেছে তারা আজকের আজকের এই ক্ষিপ্ত হয়েছে এবং এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে সমস্যাটা হয়েছে আওয়ামী লীগ যখন বিএনপির সমাবেশ বন্ধ করে জামাতের সমাবেশ বন্ধ করে বিভিন্ন দলের ছুতায় তাদেরকে বন্ধ করে। তখন আওয়ামী লীগ ব্যর্থতার পর্যবেশিত হয়েছে শিক্ষাঙ্গনগুলো পর্যন্ত একমাত্র এই ছাত্রদের আজকের এই সফল আন্দোলনের কারণে বন্ধ করতে বাধ্য হয়েছে সমগ্র বিশ্ববিদ্যালয় বন্ধ করতে বাধ্য হয়েছে কলেজগুলো পছন্দ করতে বাধ্য হয়েছে এর দ্বারাই প্রমাণ হচ্ছে ফেসিবাদ বুঝতে পেরেছে যে তাদের আর ক্ষমতা নেই তাদের আর টিকে থাকার সুযোগ নেই তারা আজকের এই বাংলাদেশে ফেসিবাদের হাত থেকে বাংলার মানুষ মুক্তি চায় সাগর ভাই আমি যদি আর একটু সময় পাই তাহলে আরো তিন চারটা প্রসঙ্গ রয়েছে টেন মিনিট স্কুলের প্রসঙ্গ শিক্ষার্থীদের মন থেকে মুছে গেলে টিকে থাকা কঠিন কর্তৃত্ববাদী সরকারেরা কখনোই সোজা মেরুদণ্ড সম্পন্ন আবু সাইদদের চায় না তারা চায় নুজু তারা চায় কমর বাঁকা করে দাঁড়ানো চোখের দিকে চোখ না রেখে কথা বলতে কথা বলে এরকম একটা প্রজাশ্রেণী যেহেতু আবু সাঈদ সম্পন্ন একজন মানুষ একজন তরুণ একজন যুবক সেই কারণে মেরুদণ্ডহীন পুলিশ বাহিনীকে দিয়ে সরাসরি গুলি করে তাকে হত্যা করানো হলো এই যে হত্যাকাণ্ডটি ঘটানো হল এর মূল কারণটি কি এর মূল কারণটি হচ্ছে যারা আন্দোলন করছেন কোঠা সংস্কারের দাবিতে তাদেরকে ভয় দেখানো এই ভয় দেখানোর কালচার বাংলাদেশে বহু বছর ধরে চলছে এটা যে নতুন তা নয় যা বাংলাদেশ স্বাধীনতার আগে থেকে খুব সংক্ষেপ সংক্ষেপে যদি আপনাদেরকে একটু ইতিহাসটা মনে করিয়ে দেই স্বাধীনতার আগে আয়ুব খান শাসক সামরিক শাসক ছাত্র আন্দোলনকে নস্বাৎ করার জন্যে আবারও বলছি ছাত্র আন্দোলনকে নস্বাৎ করার জন্যে একটা পেটোয়া বাহিনী তৈরি করেছিল ছাত্রদের মাঝে তার নাম ছিল এনএসএফ এই এনএসএফের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিল সন্ত্রাসী ছিল সাইদুর রহমান ওরফে পাঁচপত্তর এই পাঁচপত্তরের প্রধানতম কাজ ছিল সন্ত্রাস করা এবং শিক্ষার্থীদের ভয় দেখানো এই পাঁচ পুত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভয় দেখানোর জন্যে শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্যে সাপ নিয়ে ঘোরাঘুরি জীবন্ত সাপ নিয়ে ঘুরত শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্য। সেই পাঁচপত্রও নিহত হয়েছিলেন উনিশশো আটষট্টি সালে আয়ুব খানের সেই এনএসএস এনএসএফেরও অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার ইরশাদ গঠন করেছিলেন নতুন বাংলা ছাত্র সমাজ সেই ছাত্র সমাজের প্রধানতম কাজ ছিল সন্ত্রাস করে ভয় দেখানো সেই নতুন বাংলা ছাত্র সমাজকেও ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বাংলাদেশের মানুষ আমরা বিগত কিছু বছর ধরে ছাত্রলীগের রাজনীতি দেখছি ছাত্রলীগের রাজনীতি মানে একটা ভয়ঙ্কর দানবীয় তৎপরতা তারা নিরীহ শিক্ষার্থীদের চর থাপ্পর রুম গণরুম ইত্যাদি ইত্যাদি করে নিরীহ শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতন করেছে এই আন্দোলনে এবারের এই আন্দোলনে কোটা সংস্কার এই আন্দোলনে অথবা দুই হাজার সালের আন্দোলনে অথবা গত পনেরো বছরের যতগুলো শিক্ষার্থীদের পক্ষের আন্দোলন হয়েছে প্রতিটা আন্দোলনের বিরোধিতা করেছে ছাত্রলীগ সেই ছাত্রলীগ এবারে সেই ছাত্রলীগকে নামিয়ে দেয়া হয়েছিল লেলিয়ে দেয়া হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের উপরে ছয়জন গতকাল পর্যন্ত ছয়জন আজকেপটা আমি এখনো নিশ্চিত করে জানি না ছয়টি তাজা প্রাণ হত্যা করা হয়েছে কারা হত্যা করলো এদেরকে এই এই যে এই ছাত্রলীগের পক্ষে ছাত্রলীগের অবস্থানের সাথে যাদেরকে দেখা দিল এরা কারা দেখেন তো একটু চেনেন কিনা কেউ কেউ চেনেন কিনা ছাত্রলীগকে কেন এই রামদাধারী হেলমেটধারীদের আমদানি করতে হয়েছিল ছাত্রলীগের যদি সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্থান থাকতো তাহলে এই রামদাধারী হেলমেটধারীদের আমদানি করার দরকার ছিল ভয় দেখানো যে কালচার এই ভয় দেখানো কালচারে ছাত্রলীগ সেই আয়ুব খানের আমলের যে ভয় দেখানো কালচার সেইটাকে তারা পুঁজি করে ভয় দেখানোর কালচারে নেমেছে এই ভয় দেখানোর কালচারে নেমে প্রতিটা হলে নিজস্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে শিক্ষার্থীদের উপরে দিনভর পিটিয়েছে রাতের বেলাও তাদেরকে পিটিয়েছে হলে হলে গিয়ে পিটিয়েছে এর ক্ষোভ দেখা গেছে এর ক্ষোভ দেখা গেছে যখন ছাত্র একে একে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আন্দোলনের মুখে ছাত্রলীগের নেতারা হল ত্যাগ করতে বাধ্য হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় দাপটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হল ছেড়ে চলে গেছেন আরও যে সমস্ত ঘটনা ঘটছে আমি এই ঘটনাগুলোকে সমর্থন করি না এবং আন্দোলন যারা করছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি আপনারা এই কাজগুলো করবেন না করা উচিত নয় ইডেন কলেজের ছাত্রলীগের নেতাকে অপমান অসম্মান করা মোটেই উচিত নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের ছাত্রীদের হলগুলো থেকে ছাত্রলীগের নেতাদেরকে রাতের বেলায় বের করে দেয়া এটিও কাজটি ঠিক হয়নি আমি সমর্থন করি না আমি বুঝতে পারি যে আপনাদের তীব্র রাগ তীব্র ক্ষোভ মনের ভেতরে যে পঞ্জীভূত হয়েছিল সেটার প্রকাশ ঘটিয়েছেন তারপরও আমি মনে করি এটা করা ঠিক নয় ছাত্র রাজনীতি মুক্ত হলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল থেকে ছাত্রলীগ বিতাড়িত এত দাপটের ছাত্রলীগ এখন বিতাড়িত এই বিতাড়িত করাটারও আমি বিপক্ষে এদেরকেও বিতাড়িত করবেন এদেরকে থাকতে দেন বোঝান যে আপনারা মহান এই মহান হয়ে আপনারা ক্ষমতা পেলেই যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না সেটা দেখান ভাঙচুর করার দরকার নেই তাদের রুম কিন্তু ছাত্রলীগ দুই দিন আগে ওবায়দুল কাদের যে ছাত্রলীগকে অপরাজয় শক্তি হিসেবে দেখিয়েছিলেন বলেছিলেন ছাত্রলীগই জবাব দিতে পারবে দেখেন ছাত্রলীগ সারাদিন ধরে শিক্ষার্থীদের পিটিয়েছে রাতের বেলায় পিটিয়েছে পরের দিন সকালবেলা থেকে শুরু করে ছাত্রলীগ উধাও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথাও নাই এখন সব হল শিক্ষার্থীদের দখলে কিভাবে শিক্ষার্থীদের দখলে তাদের কাছে তো অস্ত্র নাই কোটা আন্দোলন তাদের কাছে তো অস্ত্র নাই তারা লাঠি হকি স্টিক নিয়ে আনতে বাধ্য হয়েছেন গতকালকে গতকালকে কারণ ছাত্রলীগ তার আগের দিন লাঠি হকি স্টিক রামদা ইত্যাদি দিয়ে তাদের উপর আক্রমণ করেছেন বলে তো এখন তাহলে ছাত্রলীগ সবগুলো হল থেকে বিতাড়িত যে হয়ে গেল সাধারণ শিক্ষার্থীদের দখলে চলে আসলো হলগুলো এর কারণটা কি মূল কারণটা কি মূল কারণটা কি হচ্ছে ছাত্রলীগের নৈতিক মনোবলের ঘাটতি নৈতিক মনোবলটা কী নৈতিক মনোবলের ঘাটতি হচ্ছে ছাত্রলীগ অস্ত্র থাকলে বাইরের বহিরাগত লাঠিয়াল বাহিনী থাকলে এবং সঙ্গে পুলিশ থাকলে ছাত্রলীগ পারে যখন বহিরাগতদের বন্ধ করা যায় যখন পুলিশ সরাসরি ছাত্রলীগের অবস্থান পাশে দাঁড়ায় না তখন ছাত্রলীগ কোথাও থাকতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ছাত্রদের সব হলগুলো এখন তার প্রমাণ আমি নিশ্চিত করেই জানি ছাত্রলীগ আবার হলে ফিরে আসবে কিভাবে ফিরে আসবে পুলিশি সহায়তায় আক্রমণকারীদের বহিরাগতদের সহায়তায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় নিশ্চিত করে জানি তারা ফিরে আসবে ফিরে এসে আবার সেই একই কর্মকাণ্ডই করবে কিন্তু শিক্ষা নেওয়া দরকার ইতিহাস থেকে ভয় দেখিয়ে এদেশের মানুষকে কখনো কেউ কোনোদিন পরাজিত করতে পারেনি ঠেকিয়ে রাখতে পারেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেন পুলিশের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলেছেন অথচ পুলিশ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি শিক্ষকদের কথা আলাদা করে বলার কিছু নাই শিক্ষকদের অধপতনের এই কালে শিক্ষক নেটওয়ার্ক বিশ চোদ্দ জন বিশিষ্ট নাগরিক তার মধ্যে শিক্ষকরা আছেন পাশে দাঁড়িয়েছেন আজকে অপরাজয় অপরাজয় বাংলার পাশে যে শিক্ষকরা দাঁড়িয়েছেন তাদেরকে স্যালুট করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাংশে শিক্ষকদের একাংশ যখন ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন মায়ের খেয়েছেন তাদেরকে স্যালুট জানাই আর ধিক্কার জানাই নিন্দা জানাই ধিক্কার জানাই নিন্দা জানাই দলীয় পদ পদবি নিয়ে বসে থাকা নিজেদের সুবিধার জন্য আন্দোলন করা এই সমস্ত শিক্ষকদের আমাদের মনে রাখা দরকার যে হল থেকে বের করে দিয়ে নিপীড়ন নির্যাতন করে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করা যায় না ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের মন থেকে উঠে গেছে ছাত্রলীগকে যদি রাজনীতি করতে হয় তাহলে সাধারণ মানুষ শিক্ষার্থীদের মনে স্থান নিতে হবে দানবীয় ভয় দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্থান পাওয়া যাবে না ছাত্রলীগকে এটা বুঝতে হবে এই যে এদেরকে সামনে আনবেন এদেরকে এনে শিক্ষার্থীদের ভয় দেখাবেন তাহলে হবে না দেখেন ছবিগুলো ছাত্রলীগের নেতারা যারা এখন হলের বাইরে অবস্থান করছেন তারা একবার দেখেন যে কেনে আপনাদের আলটিমেটলি কী লাভ হয়েছে এদের ঢাকা কলেজের সামনে ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে সিটি কলেজের সামনে ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে এদেরকে কারা হত্যা করেছে এই লোকগুলোই যে এদেরকে হত্যা করেছে আমরা জানি না কিন্তু এদের হাতে তাহলে রামদা কেন দেখেন তো ছাত্রলীগের নেতারা এদেরকে চিনেন নাকি কারা আনলো আপনাদের সব ভেতরে এদেরকে রামদার ব্যবহার হয়েছে কি এরাই কি হত্যা করেছে আন্দোলনের সাপেক্ষে থাকা শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে এরা এই রামদাধারীদের ছাত্রলীগের সঙ্গে দেখা গেল কেন কেন তারা এদেরকে আমদানি করল এর বিপরীতে এই ছেলেটিকে দেখেন এর বিপরীতে এদেরকে দেখেন নাজ্যতার দাবিতে আবু সাঈদরা মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো আর আপনারা তাদের হত্যা করলেন গুলি করে হত্যা করলেন কোনো উস্কানি ছাড়া কেন এই হত্যাকাণ্ড মেরুদণ্ডহীন সমাজ তৈরি করতে চান এই কারণে এই যে গুলিতে নিহত দেখেন আরেকবার আরেকবার বিষয়টি দেখেন একটা এই যে গুলি দিয়ে হত্যা করা আবু সাইদরা আবু সাইদের পরিবারের হাহাকার কোনো দিন যাবে না পরিবারের স্বপ্ন ধুলিসাত হয়ে গেছে তাদের খবর আমরা কেউ রাখবো না কিন্তু এই নিপীড়িত নির্যাতিত এই দেশে আবু সাইদরা বারবার ফিরে আসে এদের মৃত্যু হয় না এরা বারবার ফিরে আসে অধিকার আদায়ের দাবিতে বারবার ফিরে আসে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে যিনি থাকতে পারেন না যারা থাকতে পারেন না রাজ পৃষ্ঠপোষকতার যারা প্রজা হন রাজাকার তারা সেই রাজাকার বা সেই রাজাকাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো কি আসলো না তা দিয়ে দেশের মানুষের কিচ্ছু যায় আসে না সেই রাজাকাররা কি লিখলো আর কি না লিখলো সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না এই রাজাকাররা উনিশশো সালে রাইফেল হাতে যুদ্ধ করতে যেতে পারেনি যুবক থাকা সত্ত্বেও আবার বলি যারা যুদ্ধে যেতে পারেননি তাদের সবাই রাজাকার তাদের সবাই মুক্তিযুদ্ধ বিরোধী এটা ভাবার কোনো কারণ নাই কিন্তু আজকে কেন এই কথাটা বলছি এই কথাটা বলছি এই কারণে এই উনিশশো সালের তাগ্রা যুবক যে যুদ্ধে যায়নি সেই ব্যক্তিগুলো এখন যখন মুক্তিযুদ্ধ নিয়ে লাফালাফি করে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে অমানবিকতাকে সমর্থন করে তাদের জন্য বাধ্য হয়ে প্রশ্নটি তুলছি আমি প্রশ্ন তুলতে চাই না তারা তত্ত্ব হাজির করে উনিশশো একাত্তর সালে যিনি মুক্তিযুদ্ধে যাননি তারা তত্ত্ব হাজির করে একজন রাজাকার সারা জীবন রাজাকার একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা নন কি ধৃষ্টতা এই তাটুকারদের একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা সে যদি কোনো অন্যায় অপবাদ অপকর্ম করে তার বিচার হবে কিন্তু তার মুক্তিযুদ্ধের খেতাব তার মুক্তিযোদ্ধা পরিচয় কোনো দিন চলে যায় না আপনারা মুক্তিযুদ্ধ হননি সুবিধা পাবেন এই আশায় সেই ক্ষেত্রে এখন মুক্তিযোদ্ধাদের নিয়ে টানাটানি করার তথাকথিত গবেষক লেখক ইতিহাসবিদ হওয়ার শিক্ষক হয়ে তাদেরকে নিয়ে টানা করার কোনো অধিকার আপনাদের নাই এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীনতাকামী বাঙালির বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীনতাকামী যারা বাঙালি নন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি তাদের বাংলাদেশ সবাই মিলেমিশেই এই বাংলাদেশ এই বাংলাদেশে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয় আসলেন কি আসলেন না তা দিয়ে কিছুই আসে আসে যায় না আপনাকে হিসেব করার সময়ও কারো নাই সুতরাং মানুষকে ভয় না দেখিয়ে শিক্ষার্থীদের ভয় না দেখিয়ে ন্যায্যতার দাবিতে যে আন্দোলন কোটা সংস্কারের যে আন্দোলন সেই ন্যায্যতার দাবি মেনে নেন মানুষের হৃদয় থেকে ভয় দূর করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখেন নাহলে আপনাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে সেটা নিশ্চয়ই আমরা কেউ আশা করি না পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বর্তমান কোঠা আন্দোলন নিয়ে যে সহিংসতা চলছে এবং ছাত্রদের উপর নির্মম নির্যাতন আমরা লক্ষ্য করছি যে তারা অরাজনৈতিকভাবে একটি দাবির জন্য কিন্তু রাস্তায় নেমেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত যতগুলো দাবি তোলা হয়েছে যতগুলো দাবি নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছে সবগুলো দাবি কিন্তু পূরণ করা হয়েছে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবিটা এত গভীরভাবে না নিয়ে বা এত সহিংসতা না করে ছাত্রলীগকে লে না দিয়ে যদি এটা সমাধানের করা যেত বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলতেন যে তোমরা আসো তোমাদের সাথে বসে একটা মীমাংসা করি তাহলে কিন্তু ভালো হতো কিন্তু ছাত্রলীগ যেভাবে আক্রমণ করেছে সাধারণ শিক্ষার্থীর উপর শুধু ছাত্রলীগ নয় সাথে পুলিশ রয়েছে বিজিবি রয়েছে তারা কিন্তু ছাত্রদের উপরে হামলা করছে যা সত্যি। গ্রহণযোগ্য হতে পারে না বাংলাদেশে কারণ ছাত্রদের উপরে হামলা এটা আজ পর্যন্ত কোনো দেশে বা কোনো স্বাধীনতা স্বাধীন দেশে কেই মেনে নিতে পারবে না যেহেতু তাদের যে যৌক্তিক রয়েছে যে কোঠা সংস্কার করা হোক কারণ যারা মেধাবী তাদের চাকরি হচ্ছে না অথচ তারা কোঠাদারি রয়েছে কোঠাদের কোঠার নাম ব্যবহার করে তাদের কিন্তু চাকরি হচ্ছে এই বিষয়ে আপনারা কী বলতে চান কী বলার আছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের দেশে লোকের মতামত অবশ্যই আপডেট পেতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম